অঙ্গনের মাঝে গিয়ে দেখলো প্রভু যেটি বড় ভালোবাসে উঠি দেয় না। ও মা প্রভুর আমার বিচার আছে, কোনটা বড় ভালোবাসে বিচার আছে, বিচারটা কি? ও গো কাটালিয়া মত্তমাল সুগন্ধ তুলসী, ও গো কাটালিয়া মত্তমাল সুগন্ধ তুলসী, আরে কাটালিয়া মত্তমাল সুগন্ধ তুলসী, ও গো কাটালিয়া মত্তমাল সুগন্ধ তুলসী, আবার তাহি মাগো ভুল আমার সদাই অবিরাচে, আবার তাহি মাগো ভুল আমার সদাই অবিলাসে, ভালোবাসি ভালোবাসে 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 কাটালিয়া বর্তমান প্রভু বড় ভালোবাসে, ভান্ডারী ঠাকুর তুমি সাজাই কাঠালিয়া বর্তমানে সুগন্ধ তুলসী তাই মহাপ্রভু আমার সদাই অভিলাষী, ওটি দাও ওটি আমার প্রভু বড় ভালোবাসে, ওটি সাজিয়ে দাও। সাজিয়ে দিয়েছে, সাজানোর পূর্বে সবার ওপরে কি দিল? ক্ষীর লুচি পুরি আর তুলসী মঞ্জুরি। তুলসী মঞ্জুরি দিয়ে একটা সোলার মালাকে দেওয়া হয়েছে। কেন? ওই সোলার মালাটা প্রত্যেক দেব দেবীর কাজে লাগানোর জন্যে, ওকে সম্মান রক্ষা করার জন্যে সবার উপরে দিয়ে গৌরীদাসকে বলছে, গৌরীদাস আমি আর সেবার আয়োজনের কথা বলতে পারছি না। এমন সময় বোঝের মনোহর দাস ডাকছে, গৌরীদাস আমার সেবার আয়োজন, তুমি তো সকল সকল ভক্তদের আয়োজন করলি, কিন্তু আমিও তো একজন ভক্ত, আমার সেবার আয়োজন বলে হায় হায়। এমন সময় বোঝের মনোহর দাস বলে, কি করা যায়? বলে আমার বাড়িতে তো অন্য আর কিছু নাই, সকল কিছু শেষ হয়ে গেছে, আছে উড়ি খই শুকনো চিড়া আর চিনি। বলে কেন? দুধি দুগ্ধ ক্ষীর ছানা, বলে অন্য আর কিছু নাই, সকল এদের সেবার আয়োজন করেছি। বলে সে কি? পাশের বাড়ি গোয়ালাপাড়া আছে? বলে আছে, ওই গোয়ালাপাড়া থেকে আমার জন্য দুগ্ধ নিয়েছে, আমার সেবার আয়োজনটা করো। বলে কিসে সেবা নেবেন? কেন মাটির মালসা? বলে মাটির মালসা তো আর নাই। বলে দৈবকী মায়ের গর্বটা নাই? তাহলে মাটির মালসা হচ্ছে দৈবকী মায়ের গর্ব। বলে বাড়িতে খড়া আছে? বলে তা আছে, ওই খড়ার মাঝে আমার সেবার আয়োজন করো। তাই দেখবেন মনোহর দাসের সেবার আয়োজনটা হলো ওই খোড়ার মাঝে শুকনো চিনি চিরা আর উড়ি কই দিগর ফলমূল আদি আর দুগ্ধ দিয়ে সেবার আয়োজনটা করে বলছে, আসুন আপনার সেবার আয়োজন হয়ে গেছে। তাই গৌরীদাস ভাবাপন্ন হয়ে দাঁড়িয়েছে। এমন সময় গৌরীদাসকে বলছে, গৌরীদাস সকলের জন্য যখন আয়োজন হয়ে গেল ওই সেবার সময় কোনো চিৎকার বা চেঁচামেচি করা চলে না, তুমি যাও ওই নটুয়া নর্তন কীর্তনটা একবার বন্ধ রাখো, বন্ধ রেখে আগে এদের সেবা দিয়ে দাও। তাই গৌরীদাস গলায় কাপড় দিয়ে গলরত্ন গীত বাসে আজ নর্তন কীর্তন প্রারম্ভে কীর্তন দলের কাছে গিয়ে বললেন, কি বললেন? বলে অবসরে যায় বেলা রাখো এ কীর্তন নেলা, অবসরে যায় বেলা রাখো এ কীর্তন, আরে অবসরে যায় বেলা রাখো এ কীর্তন নেলা, অবসরে যায় বেলা রাখো এ কীর্তন, আমার প্রভু সেবার বেলা বহে যায়, সেবার বেলা বহে যায়, আমার প্রভু সেবার বেলা বহে যায়, সেবার বেলা বহে যায়, আমার সেবার বেলা বহে যায়, আমার সেবার বেলা বহে যায়, একবার কীর্তনে রাখো বলে সেবার বেলা বহে যায়, কীর্তনে রাখো আরে কীর্তনে রাখো বলে, আরে কীর্তনে রাখো বলে, এবারে হরি 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 বলে, হরি হরি একবার গীতাই বলে, হরি হরি বলে, পরস্পর কীর্তন রাখার কথা বলে গৌরীদাসকে বলছে, গৌরীদাস
এক কাজ করো এদের কীর্তন সমাপ্তি হয়েছে এদেরকে বসবার আসনটা দাও তাই গৌরীদাসের বাক্য শ্রবণ করে কি করলেন ও গো গড়িয়া পঙ্কজ সাজে দিল সভা কার মা গড়িয়া পঙ্কজ সাজে দিল সভা কার মা আরে গড়িয়া পঙ্কজ সাজে দিল সভা কার মা গড়িয়া পঙ্কজ সাজে দিল সভা কার মা আমার সারে দিল মহন্তে গো সারি সারি বসেছে এরা সারি সারি বসেছে এরা সেবায় লাগি দেখো সারি সারি বসেছে তখনে মামে গদাধর আমার দক্ষিণ Oh,